বন্দরনগরী চট্টগ্রামে ব্যস্ততম কাজের দেউরি এলাকায় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে নিরাপদ স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিয়ে যাত্রা শুরু করল হোটেল জার্মান অ্যান্ড বিরানি হাউস চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো শপিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল ইসলাম প্রতিষ্ঠানটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবসর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরিদ প্রতিষ্ঠান পরিচালক এম জামশেদ গাজির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সেকান্দার জামান অবসর সহকারী পুলিশ কমিশনার জাউল কবির অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ ফিরোজ মিয়া অ্যাপোলো শপিং সেন্টার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন হোটেল পরিচালক মোহাম্মদ আশেখ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন এম রাজ বক্তারা এ সময় বলেন সময়ের চাহিদা বিবেচনায় কম খরচে ভালো খাবার পরিবেশন করা সময়ের দাবি সকল শ্রেণী পেশার মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে রুচিশীলে খাবার গ্রহণ করতে পারে সে আয়োজনটি করছে হোটেল জামান অ্যান্ড বিরানি হাউস